বিগত 20 বছর জনগণের পাশে থেকেছি। আমার কোনো লোভ লালসা অহংকার নাই, আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের মহামূল্যবান ভোট ও দোয়া চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি কথা দিচ্ছি এই এলাকার যত সমস্যা আছে প্রায়োরিটি বেসিস আমি এই সমাধান করার জন্য আমি কাজ করে যাব। সারা দেশের রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হয়েছে, উন্নত হয়েছে, সেভাবে কিন্তু আমাদের দক্ষিণখান, উত্তরখান, কামারপাড়া, বাউনিয়াতে কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানে কোনো কাজ হয়েছে আমার কাছে মনে হচ্ছে না। এবং সেখানে আমাদের একেবারেই চলাচলের অনুপযুক্ত এলাকা বলেই আমাদের কাছে চলে এসেছে, এবং এই অবহেলিত এলাকা যাতে অন্তত উন্নয়ন করা যায় সেদিকে আমি প্রায়োরিটি বেসিস কাজ করব। যদি আপনারা আমাকে ভোট দেন, ম্যান্ডেট দেন, নির্বাচিত করেন, তাহলে আমি অন্তত প্রায়োরিটি বেসিস এই এলাকাকে আমি একটি সুন্দর এলাকা রাস্তাঘাট সহকারে এবং ড্রেনের সহকারে আমি উন্নয়নের জন্য আমি প্রচেষ্টা করব। আমি বিগত দিনও আপনাদের সঙ্গে থেকেছি, আছি এবং পরবর্তী থাকব। আপনি দেখেছেন আমি আমার প্রতিষ্ঠান দিয়ে এই এলাকার উন্নয়নের চেষ্টা করেছি। একটা হসপিটাল করেছি, একটা স্কুল করেছি, 8টি প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রতিটা জায়গা থেকে আমি চেষ্টা করেছি এলাকার পাশে থাকার। আমাদের ফুটপাত নাই, পার্ক নাই, তো আমি আমার এই এলাকাতে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে একটি খেলার মাঠ এবং ফুটপাত বা ওয়াকওয়ে রাখবো, যাতে অন্তত সকালবেলা যারা অসুস্থ যারা আছেন, যারা ডায়াবেটিক রোগী আছেন, তাছাড়া যারা এক্সারসাইজের ব্যাপারে আপনার মনোযোগী থাকেন, যারা তারা যাতে অন্তত এখানে হাঁটাচলা করতে পারে এবং তার সাথে সাথে যারা বাচ্চারা আছে তারা যাতে খেলাধুলা করতে পারে সেদিকে আমরা ব্যবস্থা করে দেব। আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক রাখার চেষ্টা করব, যাতে অন্তত সে পার্কে মর্নিং ওয়াক করতে পারে এবং বাচ্চারা খেলাধুলা করতে পারে। আমার একটা চিন্তা আছে, যদি প্রতিটা ওয়ার্ডে যদি একটা কবরস্থান করতে না পারি, অন্তত 2টি করে ওয়ার্ড নিয়ে একটি কবরস্থানের চেষ্টা করব, যেটি আমাদের মাননীয় মেয়রের সঙ্গে আলাপ করে সেই কাজটি করব। উত্তরা একটি নতুন আধুনিক শহর। এই শহরের পাশে বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে যেগুলো নতুন সিটি কর্পোরেশনের আওতায় গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই এলাকার জনগণ যারা বেসিক্যালি দক্ষিণখান, উত্তরখান এবং কামারপাড়া, বাউনিয়া, যদি আমরা মস্তুল যাই বা তলনা যাই, তাহলে দেখতে পারবো যে এই এলাকাটা আসলে উন্নয়নের ছোঁয়া পায়নি। তো এই এলাকার মানুষ আসলে অবহেলিত অনেক দিন যাবৎ, প্রায় 25 বছর যাবৎ। আমি আমার পক্ষ থেকে এই এলাকাতে জলাবদ্ধতা, ড্রেনেজের সমস্যা, বিশুদ্ধ পানি একেবারেই বলতে গেলে সেভাবে পায় না, নিজেদের উদ্যোগেই বিশুদ্ধ পানি খেতে হয়। এ আরও অনেক অনেক সমস্যা আছে, শিক্ষার্থীরা যেতে পারে না রাস্তাঘাটের সমস্যার জন্য। অবহেলিত জায়গা থেকে আমি আমার জনগণের পাশে, যেহেতু আমি বিগত 20 বছর সেবামূলক কাজ করেছি, তাদের একটা প্রেশারের উপরেই আমার আজকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া এবং আপনাদের মহামূল্যবান ভোট চাই। আপনারা যদি মহামূল্যবান ভোট বা ম্যান্ডেট আমার জন্য দেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের যত সমস্যা আছে সমস্যাগুলো আমি নোট ডাউন করে প্রায়োরিটি বেসিস আমি এটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো যে আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোট দেবেন, দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমার যে অবস্থান আছে সে অবস্থান থেকে আমি আরও সম্প্রসারিত করে আপনাদের পাশে থাকব। স্মার্ট ঢাকা 18 বিনির্মাণে মোহাম্মদ খসরু চৌধুরীকে কেটলি মার্কায় ভোট দিন।